হাই অ্যাসপিরেন্টস, আমি মোজাম্মেল হক। আজকে আরেকটি ভিডিও ক্লিপস আলোচনা করব। আজকের ভিডিও ক্লিপসটি বিশেষ করে যে 1885 সালে আমরা জানি যে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল, 1885 সালে ভারতবর্ষে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়। এই জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ঠিক আগে কতগুলো সভা সমিতি গড়ে উঠেছিল, যে সভা সমিতিগুলো ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদ বা ন্যাশনালিজম গ্রো করতে বা উন্মেষ ঘটাতে সাহায্য করেছিল, সেই সভা সমিতিগুলো সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব, বা সেই জাতীয়তাবাদের উন্মেষ ঘটাতে যে সভা সমিতিগুলো হেল্প করেছিল এবং সেই সভা সমিতিগুলো কারা প্রতিষ্ঠাতা করেছিল, কি ভূমিকা গ্রহণ করেছিল, তার উপরে যে বিভিন্ন রকম কোয়েশ্চেন বিভিন্ন পরীক্ষায় এসেছে সেই প্রশ্নগুলোর সাথে সাথে আমি টপিকটাকে, যে বিভিন্ন রকম সভা সমিতিগুলোকে আলোচনা করব। তো দেখা যাক, ফার্স্ট কোয়েশ্চেন, 19 শতকে ভারতে যে জাতীয়তাবাদের উন্মেষ ঘটেছিল সেটি সীমাবদ্ধ কি পুরোহিতদের মধ্যে ছিল, না ধনী কৃষকদের মধ্যে ছিল, না সেটাও হবে না, শহুরে জমিদারদের মধ্যে না ছিল, না এটা উচ্চ মধ্যবিত্ত শ্রেণীদের মধ্যে এটা খুব প্রভাব ফেলেছিল, এই জাতীয়তাবাদ বা ন্যাশনালিজম এই কনসেপ্টটা গ্রো হতে ভারতের মধ্যে উচ্চ মধ্যবিত্তদের মধ্যে এটা সাধারণত সীমাবদ্ধ ছিল। ব্রিটিশ শাসনাধীন ভারতে প্রথম রাজনৈতিক সমিতি কোনটি ছিল, তো এখানে ব্রাহ্ম সমাজ না রাজনৈতিক অলচে ছিল না, ব্রাহ্ম সমাজ বা আর্য সমাজ, ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেছিল রাজারাম মোহন রায়, আর্য সমাজ স্বামী দয়ানন্দ সরস্বতী প্রতিষ্ঠাতা করেছিলেন, কিন্তু এগুলো রাজনৈতিক সমিতি ছিল না, রাজনৈতিক সমিতি ছিল না। সে প্রসঙ্গে এটা যে এখানে ব্রহ্ম সমাজ পেয়েছে রাজারাম মোহন রায় এটা এস্টাবলিশ করেছিল, এবং রাজারাম মোহন রায় কে মনে করা হয় যে ভারতবর্ষে তাকে পায়োনিয়ার অফ দ্য পলিটিক্যাল মুভমেন্ট, ভারতবর্ষে যে রাজনৈতিক যে মুভমেন্ট শুরু হয়েছিল সেটার পায়োনিয়ার রাজারাম মোহন রায়কে বলা হয়ে থাকে। তারপরে 3 নম্বর এখানে কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, ল্যান্ড হোল্ডার সোসাইটি বা জমিদার সভা, এই জমিদার সভা 1836 সালে তৈরি হয়, 1838 সালে জমিদার সভার এস্টাবলিশ হয়েছিল, 1836 সালে একটা অর্গানাইজেশন মানে সমাজ সমিতি গড়ে উঠেছিল যেটাকে বঙ্গ ভাষা প্রকাশিকা সভা বলা হতো, 1836 সালে রাজারাম মোহন রায়ের নেতৃত্বে। তারপরে 1838 সালে গড়ে উঠল দ্বারকানাথ ঠাকুর এবং রাধাকান্ত দেব, এদের দুজনের উদ্যোগে গড়ে উঠল জমিদার সভা অথবা ল্যান্ড হোল্ডার সোসাইটি। তাহলে এখানকার উত্তরটা হবে ল্যান্ড হোল্ডার সোসাইটি হবে প্রথম রাজনৈতিক সমিতি। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অনেক পরীক্ষাতে জিজ্ঞাসা করে থাকে ল্যান্ড হোল্ডার সোসাইটি প্রতিষ্ঠিত কত সালে হয়েছিল, আমি বললাম 1838 সালে এটা হয়েছিল ল্যান্ড হোল্ডার সোসাইটি। সার্ভেন্টস অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা কে ছিলেন, সার্ভেন্টস অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা অলচে কে ছিলেন, তো গোপালকৃষ্ণ গোখলে ছিলেন এর প্রতিষ্ঠাতা, সার্ভেন্টস অফ ইন্ডিয়া। কলকাতায় ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন স্থাপন কে করেছিলেন, এটা করেছিলেন SN ব্যানার্জি মানে সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং আনন্দমোহন বোস, দুজন ব্যক্তি এখানে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করেছিলেন। কত সালে, 1876 সালে এটা এস্টাবলিশড হয়েছিল। কবে ভারত সভা, তাহলে পরের কোয়েশ্চেনের উত্তর অলরেডি আমি দিয়ে দিয়েছি, এখানে 1876 সালে গড়ে উঠেছিল। কোন সংস্থা 1875 খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয়দের অংশগ্রহণের দাবি জানিয়ে পিটিশন দাখিল করেছিল, এই ভারত সভায় দাখিল করেছিল, তাহলে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হবে উত্তর, যেটা প্রতিষ্ঠাতা করেছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং আনন্দমোহন বোস। এখানে আরো কতগুলো সোসাইটি রয়েছে, অর্গানাইজেশন, যেমন হচ্ছে পুনা সর্বজনীন সভা খুব ইম্পর্টেন্ট এদের মধ্যে, মহাদেব গোবিন্দ রানাড়ে 1870 সালে, 1870 সালে পুনা সার্বজনীন সভা গড়ে তুলেছিলেন। মাদ্রাজ অ্যাসোসিয়েশন এটা অ্যাকচুয়ালি যখন ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন দুটো ভাগে ভাগ হয়ে যায় 1852 সালে, ভাগ হয়ে তৈরি হয় একটা বোম্বে অ্যাসোসিয়েশন, একটা হচ্ছে মাদ্রাজ অ্যাসোসিয়েশন। তারপরে দেখি পরের কোয়েশ্চেনে কি আলোচনা করছি, পরের কোয়েশ্চেনটা আমরা দেখব। তো পরের কোয়েশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পূর্বে সুরেন্দ্রনাথ ব্যানার্জি আনন্দমোহন বসু প্রতিষ্ঠা করেছিলেন, অলরেডি এই কোয়েশ্চেনটা আমি আলোচনা করে ফেলেছি যে তারা প্রতিষ্ঠা করেছিলেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। তাহলে ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন থেকে ম্যাক্সিমাম যে কোয়েশ্চেন এসেছে, বিভিন্ন পরীক্ষায় বিভিন্নভাবে কোয়েশ্চেনগুলো জিজ্ঞাসা করেছে। পূর্ব কংগ্রেসীয় মানে কংগ্রেস আসার আগে গুরুত্বপূর্ণ সব থেকে ছিল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন 1876 সালে, ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন,
ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন এটা তৈরি হয়েছিল আমাদের ভারতবর্ষের বাইরে লন্ডনে, এটা প্রতিষ্ঠিত হয়েছিল লন্ডনে, এটি প্রতিষ্ঠাতা করেছিল দা ফিরোজ শাহ মেহতা, বদরুদ্দিন তৈয়বজি অ্যান্ড দাদাভাই নৌরোজি। এখানে তো অপশন সি আর দাস আছে, দেবেন্দ্রনাথ ঠাকুর, ভিডি সাভারকর, এগুলো কেউ হবে না, দাদাভাই নৌরোজি হবে আনসার। এটা কত সালে প্রতিষ্ঠাতা করেছিল ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন? ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছিল, ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন তৈরি হয়েছিল 1866 সালে, এটা প্রতিষ্ঠিত হয়েছিল এই অ্যাসোসিয়েশন। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ছিলেন এখানে দাদাভাই নৌরোজি তো নয়, ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন তৈরি করেছিলেন ইনি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং আনন্দমোহন বসু। দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, আবার সেই ভারত সভার কথা, ন্যাশনাল কনফারেন্স, এই দুটো প্রতিষ্ঠাতা করেছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি, আনন্দমোহন বসু। সো আনসার হবে সি। অর্থনৈতিক মানে ইকোনমিক ন্যাশনালিজম এর পথিকৃৎ কে ছিলেন? এর পথিকৃৎ ছিলেন আর সি দত্ত। ড্রেন অফ ওয়েলথ, ড্রেন অফ ওয়েলথ সম্পর্কে যদি বলতে যাই তাহলে ড্রেন অফ ওয়েলথ এই তত্ত্বটি বা এই থিওরিটি দিয়েছিলেন দাদাভাই নৌরোজি, এবং তার এক বিখ্যাত বই লিখেছিলেন, সেই বইয়ের মধ্যে এই থিওরিটিকে তিনি বর্ণনা করেছিলেন। তার বইটির নামও অনেক সময় জিজ্ঞাসা করে থাকে, পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। এবং দাদাভাই নৌরোজিকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে। দাদাভাই নৌরোজি ভারতীয় জাতীয় কংগ্রেস আইএনসির 3 বার প্রেসিডেন্ট হয়েছিলেন, এবং দাদাভাই নৌরোজি ছিলেন ফার্স্ট ভারতীয় যিনি ব্রিটিশ পার্লামেন্টে এমপি নির্বাচিত হয়েছিলেন। ভারতসভা ভারতে জাতীয় চেতনার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল যে সংস্থা, তাহলে ভারতে ভারতসভা ভারতে জাতীয় চেতনার বিকাশে খুব উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিল, ভারতীয় জাতীয় কংগ্রেস তো নয়, বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটিও নয়, এটা হবে বেঙ্গল, এখানে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি সম্পর্কে বলি যে এটা 1843 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটাই পরবর্তীকালে 1843 সালে এই বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটি, বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটি এবং ল্যান্ড হোল্ডার্স অ্যাসোসিয়েশন দুটো মিলে গিয়ে তৈরি হয়েছিল ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটি, এবং 1851-তে গিয়ে এই ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটি ভাগ হয়ে বোম্বে অ্যাসোসিয়েশন, মাদ্রাজ অ্যাসোসিয়েশন তৈরি হয়েছিল। তো এখানে হবে সি উত্তরটা হবে আনসার এখানকার ক্ষেত্রে, যে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স অথবা ভারত সভা। তাহলে এখানে বিখ্যাত যে কোয়েশ্চেন, যে সভাগুলো গড়ে উঠেছিল যদি এক এক করে আমরা দেখি, তাহলে খুব গুরুত্বপূর্ণ সভাগুলোর মধ্যে আমাদের 1836 থেকে শুরু হলো, 1836 থেকে শুরু হলো 1836, তারপরে 1838 সালে ল্যান্ড হোল্ডার্স অ্যাসোসিয়েশন ফার্স্ট পলিটিক্যাল অর্গানাইজেশন গড়ে উঠলো, তারপরে 1843 সালে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটি গড়ে উঠলো, তারপরে এই এটা ল্যান্ড হোল্ডার্সের সাথে মিক্সড হয়ে গিয়ে তৈরি হলো ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন 1851-তে গিয়ে দুটো ভাগে ভাগ হয়ে গেল, একটা হলো বোম্বে অ্যাসোসিয়েশন, মাদ্রাজ অ্যাসোসিয়েশন, তারপরে গুরুত্বপূর্ণ সভা লন্ডনের মধ্যে তৈরি হলো ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন 1866 সালে দাদাভাই নৌরোজি ফিরোজ শাহ মেহতার নেতৃত্বে, তারপরে আমরা গুরুত্বপূর্ণ অর্গানাইজেশনের মধ্যে 1870 সালে দেখলাম পুনা সার্বজনীন সভা, 1875 সালে হলো ইন্ডিয়া লিগ তৈরি হলো, যেটা তৈরি করেছিলেন শিশির কুমার ঘোষ, এবং শিশির কুমার ঘোষ 1868 সালে অমৃতবাজার পত্রিকা প্রকাশ করেছিলেন বাংলাতে, এবং এটা 1870-এর গেল। 1875 সালে দেখলাম ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, 1876 সালে ইন্ডিয়া অ্যাসোসিয়েশন তৈরি হলো, এবং এই ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের সময় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন বিশেষ করে লর্ড লিটন 1876 সালে ইন্ডিয়ান সিভিল সার্ভিসের যে এজ ছিল সেই 20 ইয়ার্স থেকে ম্যাক্সিমাম এজ কী করা হলো, 19 বছরে কমিয়ে দেওয়া হলো, এবং তার প্রতিবাদ কে করেছিল? এই ভারত সভাই করেছিল, যেটাকে বলা হয় ইন্ডিয়ান সিভিল সার্ভিস এজিটেশন। তো আজকের ভিডিওতে আমরা বিভিন্ন রকম যে সভা সমিতি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠার আগে ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদ উন্মেষ ঘটাতে সাহায্য করেছিল সেই সভা সমিতিগুলো সম্পর্কে কথা বললাম। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।